Hi friend, welcome back to my blog channel. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দেখছো আমাকে একটু অন্যরকম ড্রেস পরেছি, তার কারণ আমি একটা মিটিং এ আছি। তো আজকের মিটিংটা কিন্তু অন্যরকম একটা মিটিং, সেটা হলো এই যে আমি যে এই কোম্পানির মধ্যে জয়েন আছি, তো এটা হলো বেনমুন আয়ুর্বেদা। এই ক্রিমটা দিয়ে সবসময় আমি কিন্তু সাজুগুজু করি, অ্যাকচুয়ালি খুব একটা মেকআপ করতে হয় না। দেখো আমি শুধু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছি। দেখো আমি বেনমুনের এই ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি, আর কিচ্ছু তোমরা দেখো আমি কিন্তু একদমই সাজুগুজু কিছুই করব না। একটু টোনার লাগাবো, টোনার আমি স্প্রে করি না, আমি এরকম হাতে নিয়ে এমনি করেই লাগাই। দেখলে টোনারটা একটুখানি যে শুকিয়ে যাবে, টোনারটা যেই শুকিয়ে যাবে, তোমরা দেখো এই যে ক্রিমটা, ময়শ্চারাইজিং ক্রিম, শীতকালে তো কি বলবো, এ আমাকে বাঁচিয়ে রাখে আমার স্কিনটাকে। আর গরমের সময়ও আমি এটা নাইট ক্রিম হিসাবে ইউজ করি। দেখো আমার এটা কিন্তু শেষ, শুধু এইটা নতুন আমি দেখালাম, কদিন পরেই এটাকে ভাঙবো, তো সিল খুলবো। তো দেখো এর থেকে এই গরম যেহেতু খুব বেশি লাগে না, এই টুসখানি ক্রিম লাগে। দেখো এটা হলো ডেলি রুটিন, যদি কেউ টোনা নিম এই আমাদের অ্যালোভেরা নিম ফেস ওয়াশটা দিয়ে ফেস ওয়াশ করে টোনার লাগিয়ে জাস্ট এই ক্রিমটা মেখে নেবে, ময়শ্চারাইজিং ক্রিমটা, এত ভালো থাকে স্কিন। আমি তো আমার তো তোমরা অনেকেই জানো যে আমার পার্লার আছে, সে ছোটই হোক আর বড়ই হোক, ছোটই একটা পার্লার আছে, তো আমি কিন্তু শুধুমাত্র এর উপরেই আছি, আমার ফেসিয়াল করাটা হয় না, যেহেতু নিজের ফেসিয়াল নিজে ঠিকভাবে রিল্যাক্সেশন হয় না বলে আর নিজে করি না। যবে থেকে আমি বেনমুন আয়ুর্বেদার সঙ্গে জয়েন করেছি তবে থেকে কিন্তু আমি এর উপরেই বেঁচে আছি। তো তোমাদের আরেকদিন অন্য একটা ডেমনস্ট্রেশন দেখাবো যে সেই ক্রিমটার ফেস কিভাবে কতটা ক্লিন হয়। দেখো পুরো স্কিন কিন্তু তৈরি, আমি এর উপরে চাইলে মেকআপ করতে পারি, কিন্তু আমি নর্মালি মেকআপ করি না, আমার ভালো লাগে না, যতই বলি সাজবো না তাও একটু কাজল ভালোই লাগে। দেখো আমি চুলটা কিন্তু অত যত্ন করে আঁচড়ানোর সময় নেই, এখন দেরি হয়ে যাচ্ছে, তো কোনো রকমে করছি। দেখো তেমন বেশি কোনো মেকআপ না করলেও কিন্তু সুন্দর থাকা যায়, স্কিনটা যদি আর চুলটা যদি সুন্দর রাখা যায়, আমার মনে হয় মেকআপ গয়না তেমন কোনো কিছুর খুব একটা প্রয়োজন হয় না। দেখো আমি কিন্তু কিছুই করলাম না, কিন্তু আমার মনে হচ্ছে যে খুব একটা খারাপ লাগছে না। এনাফ আমার সাজগোজ, আমি দেখো না গয়না করেছি না কিছু করেছি, শুধু আমি কিন্তু টোনার ফেস ওয়াশ, টোনার আর ময়শ্চারাইজিং ক্রিম দিয়েই কিন্তু আমার সাজগোজ, স্কিনটা সাজগোজ কমপ্লিট হয়েছে। আমরা সবাই দুজন বেরিয়েছি, এখনো আমার টাইটা পরা হয়নি, তো টাইটা একটু পরে পরে নেব। আর এই যে বেরোচ্ছি, আর আমার আরেকজন টিম মেম্বার রয়েছে টোটোয় বসে, তো আর দেরি করব না, বেরোই। হ্যাঁ স্পেন্সার, আমাদের বেনমুনের এটা জোনাল অফিস, এখানে সিক্স ফ্লোর হচ্ছে আমাদের অফিস। চলো তোমাদের সঙ্গে আমি দেখাই আমাদের অফিসটা। দেখো এই যে কই, সবাই আসো আসো, আমরা এই যে তিনজন এসেছি,
অফিসে আমাদের টিমের আরো লিডার আছে, তারা কেউ আসতে পারেনি, তাই জন্য আমরা এসেছি। তো ওখানে গিয়ে সবাইকে দেখাবো তোমাদের, আরো যারা যারা এসেছে। মাস্ক পরে আছি তাই কেমন বোঝা যাচ্ছে কিনা আমি কিনা তাই এইটা তোমাদের দেখিয়ে দিই যে হ্যাঁ আমি আছি এখানে। দেখো এই গেটটা দিয়ে আমরা ঢুকছি। এবার আমরা লিফটে উঠব, থেকে নেমে সোজা দেখো কোথায় যাচ্ছি, আমাদের বেনমুনের অফিস বাদিকে, ওই যে গেটটা বাদিকে। এই দেখো এটা আমাদের জোনাল অফিস, এই যে বেনমুন আয়ুর্বেদা শপ। দেখো যাচ্ছি ভেতরে, ভিডিও অ্যালাউ নেই। দীঘা দেখা হচ্ছে বেনমুনের যারা অ্যাসোসিয়েট মেম্বার, যারা এখনো পর্যন্ত ভাবছেন যে মানে বেনমুনে জুড়বো কি জুড়বো না, সতজন অ্যাসোসিয়েট মেম্বার যারা একটা টিম, এটা একটা টিমের একটা পার্ট, যারা আগে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমরা দীঘা যাচ্ছি। এবং দীঘা একটা ন্যূনতম ছোট্ট ক্রাইটেরিয়া জাস্ট এখানে সেটিং করা হয়েছে, যেটা অনলি ফর 25,000 মানে প্রোডাক্ট যারা নিচ্ছে তারা যাবে দীঘা। সো আমাদের টিম থেকে আমরা দীঘাতে হাল্লা করতে যাচ্ছি, আর আমরা চাই যে আপনিও বসে না থেকে আর আপনারা বসে না থেকে সবাই একসাথে আমরা দীঘাতে যাতে হাল্লা করতে পারি, কেননা পরিবার থেকে বেড়াতে যাওয়ার সুযোগ অনেকের হয় না। জানি আপনারা অনেক ইনকাম করেন কিন্তু টাইম পাওয়া যায় না। এবং হ্যাঁ আর যে লালি ম্যাম, লালি ম্যাম হ্যাঁ অ্যাজ এ বিউটিশিয়ান এবং খুব ভালো বিউটি পার্লার ওনার আছে, এবং বিউটিশিয়ানের কোর্স করে উনি আজকের যে এটা করছেন বিশাল একটা ব্যাপার। তো আজকের ম্যামের এই পুরো টিম, এই টিমের সাথে আমরা সব দীঘায় যাচ্ছি এবং দীঘাতে দারুণ এনজয় হবে। তো আপনারা যারা ভাবছেন যে যাবো কি যাবো না, লালি ম্যামের সাথে জুড়বো কি জুড়বো না, ওনার সাথে কন্ট্যাক্ট করুন। লালি ম্যাম বাদ বাকি লালি ম্যাম বলুন। এবার সন্তোষদা কিছু বলুন। জয় বেনমুন। হ্যাঁ বেনমুন নিয়ে বলুন কিছু। বেনমুন একটা বেহতরিন কোম্পানি, বেহতরিন প্রোডাক্ট পাওয়া যায় এখানে, এখান থেকে ভবিষ্যৎ গড়া যায়, নিজের স্বপ্ন পূরণ করা যায়। আপনারা সবাই এখানে আসতে পারেন, আপনাদের জন্য ওয়েলকাম। থ্যাংক ইউ। জয় বেনমুন। আর বেনমুনের প্রোডাক্ট এরকম ব্যাগ ভর্তি করে যায়, হ্যাঁ ঠিক আছে রাইট, বেনমুনের প্রোডাক্ট এরকম দেখেন ব্যাগ ভর্তি করে শুধু প্রোডাক্ট যায় রাইট। বেনমুনের প্রোডাক্টের এত কাজ, এত রেজাল্ট আর এত সুন্দর মানে ইয়ে। এটা বেনমুন অফিস, এটা হচ্ছে জোনাল অফিস বেনমুনের। তো এখানে আমরা সবাই মিটিং করি, এখানে আমাদের সমস্ত প্রোডাক্ট থাকে, ম্যানেজার রুম থেকে শুরু করে সবাই আমরা এখানে আছি। কার্টুন কার্টুন প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে, দেখেন কার্টুন কার্টুন প্রোডাক্ট শুধু এখানে প্যাক হচ্ছে বেরোচ্ছে, হ্যাঁ। আর এখানে প্রত্যেকে প্রত্যেকে বিভূতি দিয়ে যান, এখানে এক এক করে এক একটা করে আলাদা আলাদা করেন, ভিতরে চলে যান। এটা জয় বেনমুন। বেনমুন একটা স্বপ্নের বিজনেস, এখানে সবাই স্বপ্ন পূর্ণ করতে আসে। তো টাকা তো সবাই রোজগার করে কিন্তু স্বপ্ন সবাই পূর্ণ করতে পারে না, এখানে স্বপ্নের সাথে টাকাও রোজগার হবে, এটাই বলে শেষ করবো। জয় বেনমুন। দাদা, ও দাদার বলা হয়ে গেছে তাহলে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের এই প্রোডাক্ট নিয়ে কিভাবে কাজ করছে ও বলবে, বলো। জয় জয় বেনমুন। আমার এই আমাদের এই বেনমুন কোম্পানির যেসব প্রোডাক্ট আমরা খুব ভালোই উপকার পেয়েছি বা পাঁচজনকে দিয়েও খুব ভালো উপকার পেয়েছি, হ্যাঁ। তো আপনারা আয়ুর্বেদনের কথা বলো, আয়ুর্বেদন আমার খুবই মানে যাকে যেটা দিচ্ছি তার খুবই কাজে লাগছে, আপনারা আসুন, চাইলে তোমরা সবাই অঞ্জলির সঙ্গেও যোগাযোগ করতে পারো, আমার সঙ্গেও যোগাযোগ করতে পারো।
এই যে আমাদের যে সিনিয়র স্যার ওনার সঙ্গেও যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর প্রথমে যে স্যার বলল উনি আমাদের ডায়মন্ড ডায়মন্ড আর কি, হ্যাঁ রুবি ম্যামও ডায়মন্ড, ওনারা ক্রাউন হতে চলেছে। তো ওনাদের যে আমরা পেয়েছি বা সব সময় পাই সেজন্য ওনাদের কাছে আমরা থ্যাঙ্কফুল। তো তোমরা সবাই দেখলে আমি সকাল থেকে কি করলাম, সাজুগুজু থেকে শুরু করে কোথায় গেলাম, একদম ডিটেলে কিন্তু তোমাদের আজকে আমি দেখালাম। তো তোমাদের কেমন লাগলো জানিও। আর পুরো ভিডিওটার মধ্যে যদিও আমি আমার যে বেনমুন আয়ুর্বেদা যে কোম্পানি সেই কোম্পানিটার অনেকটাই নাম করেছি, তার কারণ আমি অ্যাকচুয়ালি ওই কাজে যুক্ত আছি। আর তোমরা যদি ডিটেলে জানতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো। আমি তাদের জন্য শুধুমাত্র বলবো যারা এখনও ঘরে বসে আছো, কাজ খুঁজে পাচ্ছ না, কোনো কিছু করতে চাও বা করতে এখনও চাও না, তারা চলে এসো। ঘরে বসে থেকে শুধু শুধু সময় নষ্ট কেন করবে? হয়তো তুমি অন্য কোনো কাজ করছো, তবুও তার ফাঁকে যদি তুমি নিজের ব্যবহারের জিনিসপত্র কিনে বা অন্যের উপকার করে, আমাদের এখানে যে সমস্ত প্রোডাক্ট আছে এতটাই ভালো, এতটাই রেজাল্ট ভালো তার, যে তাতে যে মানুষের উপকারটা হচ্ছে, যদি কেউ বলে মা তুই আমাকে বাঁচালি বা এই রোগের হাত থেকে আমি মুক্তি পেলাম তোর জন্য, এটা অনেক বড় একটা পাওয়া। আর আমরা কোনো অন্যায় কাজ করছি না, ভীষণ ভালো কাজ সমাজের ভালোর জন্য। তো আয়ুর্বেদটা কিন্তু সত্যি আগামী দিনের ভবিষ্যৎ, কারণ অ্যালোপ্যাথি খেয়ে কিন্তু বাঁচা যাবে না বেশি দিন। তো এই বিষয়ে আমি অন্য একদিন বলবো, আর অন্য একদিন তোমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে একটু ডেমো দেখাবো যে সত্যি প্রোডাক্টে কতটা কাজ হয়। তো যাই হোক, আমার ব্লগ চ্যানেল করতে গিয়ে আমি অনেক কিছু তোমাদের সঙ্গে বললাম। তো হ্যাঁ, আমি বলবো যারা ঘরে বসে আছো, তারা যদি ভাবো যে তোমাদের কোনো স্বপ্ন আছে বা যাদের এখনও স্বপ্ন হয়ে পারেনি, স্বপ্ন দেখা শুরু করো। যেদিন আমরা স্বপ্ন দেখতে পারবো না, দেখা বন্ধ করে দেব যেদিন থেকে, সেদিন থেকে আমাদের জীবন কিন্তু ওইখানেই থেমে যাবে আমার মনে হয়। দিনগুলো কেটে যাবে কিন্তু আমরা লাইফে কী করলাম, তাই না? শুধু শুধু সময় নষ্ট করে, সময়টাকে আমরা ভালো জায়গায় ব্যবহার করি যাতে করে আমার নিজের উপকার হয় এবং আরও দশজনের উপকার করতে পারি। এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি কারোর কোনো এই বিষয়ে জানবার ইচ্ছে হয় বা আমার ভিডিও সম্বন্ধে তোমাদের কোনো মন্তব্য থাকে, ভালো মন্দ যাই হোক, তো সেটা আমাকে জানাতে পারো, আমি একটু রাগ করবো না। ভালো মন্দ যাই হোক তোমরা কমেন্ট করে বলো। যদি আমার অন্য কোনো টপিকের উপরে ভিডিও দেখতে চাও সেটাও জানিও, আর আমি যেমন করে ভিডিও দিচ্ছি এমন করেই দেব। আর তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আর আমাকে সাপোর্ট করো, আর একটু লাইক কমেন্ট করো। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর যারা এখনও আমার ফেসবুক পেজে ফলো করোনি তারা একটু প্লিজ ফলো করে দিও। আর আমাকে দেখতে থাকো, ভালো লাগলেও জানিও, মন্দ লাগলেও জানিও। আজকে এই পর্যন্ত, টাটা।